লোহার দরজা ফিটিং করা, মানে বক্স চৌকাঠ ফিটিং করা যেমনই সহজ তার চেয়ে অনেকটা কঠিন হয়ে পড়ে যদি সেই কাজগুলো সঠিকভাবে করা না যায়। সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই তো আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু একটি বক্স, চৌকাঠ বলা হয়। এটার কিছু নিয়মকানুন রয়েছে ফিটিং করার। যদি এই কাজগুলো ভুল হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে আপনার দরজার পাল্লা লাগানো বড় মুশকিল হয়ে ওঠে। এটা প্রথমে যেভাবে ফিটিং করা হচ্ছে দেখতেছেন, এটাকে প্রথমে সল করে নেওয়া হয়েছিল। সল করার পরও তারপর আবার ওয়াটার লেভেল দিয়ে টেস্ট করা হচ্ছে, চেক করা হচ্ছে এটা সঠিকভাবে আছে কি না। ঠিক এভাবে আপনাকে দুটো ছাইটি ভালোভাবে দেখতে হবে। এটা করার পর বারবার আপনাকে দেখতে হবে যে এটা চৌকাঠগুলো সলে ঠিক আছে কি না, আপনার দুই দিকেই ঠিক রাখতে হবে। দেখতেছেন দুই পাশেই ঠিক রাখতে হবে, দুই পাশেই দেখতে হবে। মনে রাখবেন একটি চৌকাঠ যখন ফিটিং হয় সেটি পরবর্তীতে যারা লাগিয়েছেন তারা অবশ্যই জানেন, যারা লাগাননি তারা এ সম্পর্কে হয়তো ধারণা অনেকটাই কম। দেখবেন এগুলো লাগানোর পর অনেক সময় যদি কাঠের চৌকাঠ লাগানো হয়, কাঠের পাল্লা ব্যবহার করা হয়, সেক্ষেত্রে সেটাকে কিন্তু ছেঁটে বা কেটে ছোটো বড় করা সম্ভব, কিন্তু একটা স্টিলের দরজা লাগানো মানে সেটি কখনোই বড় ছোট করা সম্ভব নয়। তার জন্য এটাকে চতুর্দিকে স্কোয়ারভাবে ঠিক থাকতে হবে। আরেকটি বিষয় এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা সেটিং করার পর, ফিটিং করার পর আরও কিছু কাজ রয়েছে যেগুলো অনেকটাই গুরুত্বপূর্ণ। যেমন স্টিলের দরজা এই বক্স লাগালে অনেক সময় একটা আওয়াজ দিতে পারে, এই যে দেখতেছেন এখানে দেখিয়ে নিন। অবশ্যই ভিডিওতে শেষ পর্যন্ত সাথে থাকবেন, একটি লাইক দিয়ে সাথেই থাকুন। এখানে যেভাবে ওয়াটার লেভেল দিয়ে চেক করা হলো তারপরে কিন্তু সল আবারও দ্বিতীয়বার চেক চলতেছে, এটাকে খুবই ভালোভাবে চেক করতে হবে, দেখতে হবে যে কীভাবে রয়েছে। এটাকে দুই সেটে আপনাকে সল দুই সেটে মারতে হবে, একদিকে মারা হয়েছে দেখতেছেন আরেক সেটে মারতে হবে। এটাকে ভালোভাবে দেখার পর আরেকটি বিষয় চেক করে নেবেন, সেটি ওপরে টেপ দিয়ে দেখবেন কত ইঞ্চি রয়েছে, নিচে ঠিক অতটুকু আছে কি না। অনেক সময় নিচে কিন্তু এটাকে ডালাই দেওয়ার সময় অনেক সময় চেপে যায়, তখন কিন্তু অনেক সমস্যা হয়। তো আপনাদের এই ব্যাপারগুলো দেখানোর জন্যই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, অনেক সময় চৌকাঠগুলো লাগানোর পরও প্রশ্ন থাকে এই চৌকাঠগুলো কতটুকু সাইজ হয়ে থাকে মোটায়। তো মনে রাখবেন একটি দেয়াল যদি আপনার 5 ইঞ্চি হয়ে থাকে সেটি কিন্তু মূলত 4.5 ইঞ্চি দেয়াল হয়ে থাকে, সেটা প্লাস্টার করার পর মোটামুটি 6 ইঞ্চি হয়ে যায়। অনেক সময় ভিতরে প্লাস্টার লাগা থেকে একটু পরিমাণ থেকে একটু বেশি হয়ে যায়, কেননা ইটটা অনেক সময় এক সমান থাকে না, একটু ছোটো বড় হয়ে থাকে। তো সেক্ষেত্রে এটাকে 5.5 ইঞ্চি বানানো সবচেয়ে বেটার চৌকাঠটা। এই দেখেছেন চতুর্দিকে আপনার চেক করে নিতে হবে এবং মাঝখানে একটি ঠেক রাখতে হবে সবসময়ের জন্য। যেই মূল বিষয়টি রয়েছে, এই স্টিলের দরজাগুলো লাগানোর, চৌকাঠ লাগানোর কিছু সমস্যাও দেখা যায় পরবর্তীতে। সেই সমস্যাগুলো কি, অনেক সময় দরজা এগুলো লাগালে দেখা গেছে যখন আপনি দরজা বন্ধ করবেন বা মেরবেন তখন একটি আওয়াজ দিয়ে থাকে, তো সেই আওয়াজটি কেন দেয় না, সেটির জন্য কিছু পদ্ধতি রয়েছে। মনে রাখবেন এই চৌকাঠের যে ফ্রেমগুলো থাকে সেই ফ্রেমগুলো কিন্তু ভিতরে সম্পূর্ণই ফাঁকা, আপনাদের অবশ্যই দেখাবো সেটির সাথে থাকবেন। তো এটাকে ভিতরে কিন্তু সম্পূর্ণ ফাঁকা, এটা কিন্তু একটা বক্স, তাহলে ভিতরে কিন্তু মশলা ঢুকাই নিতে হবে যাতে এটা কোনো প্রকার আওয়াজ না দেয়। যদি সম্পূর্ণটা বড় থাকে তাহলে, বরড থাকে তাহলে সেটি আওয়াজ দেবে না। যে দেখতেছেন এটা কিন্তু মোটামুটি বরড করা হয়েছে, একটি কাঠ দেখতেছেন, সেই কাঠ কিন্তু বাহির থেকে লাগানো হয়েছে, ভিতরে মশলা ঢালা হয়েছে, মশলা ঢেলে এটাকে পুরো সম্পূর্ণ পরিপূর্ণ করা হয়েছে যাতে একটুকু ফাঁকা না থাকে, তাহলে কিন্তু দরজা একটি আওয়াজ দিবে দরজা লাগানোর সময়। এই যে আপনাদের দেখাচ্ছি, খেয়াল রাখবেন এই যে ভিতরে যে দেখতেছেন ইটের এবং চৌকাঠের ফাঁক দিয়ে এটা কিন্তু সম্পূর্ণভাবে বরড করা হয়েছে। তো এটি কী দিয়ে ভরবেন, অনেক সময় বরফ খোয়া হলে সেটি আটকে যেতে পারে, তার জন্য কিছু যেটাকে রাবিশ বলা হয় পাইসেপটি, সেটি দিয়ে আপনাকে এটা বরড করতে পারেন। যে দেখেছেন এটাকে পাইসেপটি বলা হয়, তো এই পাইসেপটি দিয়ে আপনি বেশি করে সিমেন্ট দিয়ে
পরিমাণ মতো বেশি প্রয়োজন নেই, মোটামুটি মিডিয়াম সাইজে যেভাবে মালগুলো মশলা মেশানো হয় সেভাবে সিমেন্ট দিয়ে এটাকে জাম দিয়ে দিবেন, তাহলে সেই দরজাগুলো আওয়াজ দিবে না। আরেকটি বিষয় সেটি আপনারা যারা ওয়েল্ডিং যারা কাজ করে, যারা ওয়েল্ডিংয়ের কাজ করে তারা অবশ্যই জানে, সেই দরজাগুলোর মধ্যে স্টিলের দরজাগুলো মাঝখানে ফোম থেকে যায়, যাতে বাড়ি খেলে অনেক সময় আওয়াজ না উঠে। তো এই কাজগুলো কিন্তু আপনারা মনে করতে পারেন যে এটা কোনো কাজ নয়, আসলে যারা একবার বিপদে পড়েছে তারাই বুঝেছে যে আসলে এটা কতটুকু জরুরি এই কাজগুলো। আপনি যে কোনো একটি কাঠের দরজা ফ্রেম বসালে কোনো সমস্যা হবে না, একটু এদিক সেদিক হলেও সমস্যা হয় না, কিন্তু একটি স্টিল বা অ্যাসেসের কোনো দরজা এদিক সেদিক হয়ে গেলে অনেক সমস্যা হয়ে যায়। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা ফেসবুক পেজে রয়েছেন ফলো করুন। আল্লাহ হাফেজ।